এখন বাজে সকাল এই 11টা মতো। তো ব্রেকফাস্ট টেকফাস্ট কপিল আর কৃষ্ণমের হয়ে গেছে, আমি চা খেয়েছি আজকে, আমি পুরো উপোস করছি না। তো সকাল থেকে একটা কাজ কমপ্লিট, মুকুট কৃষ্ণমের জন্য। আর এই দেখো আমার মুকুটের জায়গা, আমি মানে যেই যেই জিনিসগুলো দিয়ে মুকুটটা বানাচ্ছিলাম সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, এখন ওকে কোলে নিতে হবে। আচো কোলে, এই দেখো কি করেছো, এছো এগুলো ঢেলে দিয়েছো তুমি, দেখি গোটাবে কে, ক্লিন আপ করবে কে। আচ্ছা এইগুলো আমি জাস্ট রেখেছিলাম, ও সব বার করে দিয়েছে এই রডস গুলো। এইগুলো দিয়ে একটা স্ট্যান্ড মতো টানাবো ঠাকুরের জায়গাটায়। তো সমস্ত বার করে দিয়েছে, তো এই সমস্ত এখন আমাকে গোটাতে হবে, দেন আমি ঠাকুরের স্ট্যান্ডটা বানাতে পারবো। তো মুকুটখানা পরে নিজেই এটা কি হচ্ছে, এসো এটা পরে নাও, মুকুটটা দিয়ে দাও, পরে পড়বে, পরে পড়বে, মাথা ঘুরবে, আসো আসো এদিকে এসো। চশমা হচ্ছে, আচ্ছা তোমার ওটা উল্টো মুকুট, মাথা ঘুরবে যা। তো স্ট্যান্ডটা দেখতেই পাচ্ছ লাগানো হয়েছে, বাট ব্যাকা হয়েছে, আবার করতে হবে। দুটো দিক একটু অসম, এই দুটো ট্রাইপড, হ্যাঁ নিচ্ছি, একটু অসমান হয়েছে, তাই আবার করতে হবে, এটা আমি লক্ষ্য করিনি। তো আমি চলে এসেছি কিচেনে, আজকে সারা দিন ওখানে কি বাজাচ্ছে, আজকে সারা দিন প্রচুর প্রচুর কাজ, আর আজকেরই, ওরে বাবা এদিকে কি করছেন উনি, এটা স্টিলের গ্লাস নিয়ে স্ট্যান্ডে সার্কাস দেখাচ্ছে, তবু সার্কাস ওর মতো মজা করে যাচ্ছে। তো যেটা বলতে বলতে আবার ইন্টারাপ্ট হয়ে গেছিলো, যে আজকে আমার অগুন্তি কাজ, মানে এখন সকাল থেকে ঠাকুরের জায়গা সাজানো, সব কিছু ঠাকুরের ভোগ করা দিচ্ছি, পুজো করা, সব কিছু করতে হবে, তার মধ্যে কৃষ্ণম আর কপিলের জন্য খাবারও রেডি করতে হবে। তো আমি চাইছি যে আগে লাঞ্চটা প্রিপেয়ার করে নিই, প্রিপেয়ার করে কৃষ্ণম যখন একটু ঘুমোতে টুমোতে যাবে তখন ভোগটা প্রিপেয়ার করবো, কারণ রান্নাঘরটা তার আগে একটু পরিষ্কার করতে হবে। আর আজকেরই দিনে গুনে গুনে আজকেরই কপিলের অসম্ভব বিজি স্কেডিউল আছে, আজকে আজকে ও সকাল থেকে বিকেল অবধি একটার পর একটা মিটিং আছে, তো ও এক ফোঁটা হেল্প করতে পারছে না আজকে। তো আমার আজকে একদম ল্যাজে ওপরে অবস্থা। তো আজকে বেশি কিছু বানাচ্ছি না, জাস্ট একটু টোফু ছিল ফ্রিজে, সেটা একটু ফ্রাই করে দিচ্ছি, বাঁধাকপির তরকারি, মানে জাস্ট বাঁধাকপি ভাজা ভাজা করে আলু দিয়ে একটু তরকারি মতো, আর ডাল ভাত, ব্যাস, আর কিচ্ছু বেশি কিছু করার একদম টাইম নেই আজকে।
তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা চলে এসেছি একটা ন্যাপ নিতে। তার আগে উনি বসে একটুখানি বই পড়ে নিচ্ছেন। আর আজকে প্লিজ তাড়াতাড়ি একটু বেশিক্ষণ ঘুমোবি তো বাবু? ঠিক করে ঘুমোবি তো বেশিক্ষণ? হ্যাঁ, মামা তাহলে একটু কাজটা করে নিতে পারবে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি তো বাবু? ও শোনা, তাড়াতাড়ি ঘুমোতে পারবে তো? ওরম ঘুম পাড়ার ঘুমানোর আগে, অ্যাকচুয়ালি ঘুম পাড়ানোর আগে একটু বই নিয়ে বসে, বইগুলো ছবি টবিগুলো দেখে। আমার নাকি বৌদি ওইটা? আচ্ছা চলো, এবার সকলকে বলে দাও, আমি আবার বিকেলবেলা দেখা করবো, বলো। তখন সাজু করবো, বলো কি কি পড়বি সাজু করতে গিয়ে? লিপস্টিক পরবো না, মুকুটটা পরবো না? তো আমি স্নান সেরে এসেছি, আর স্নান সারার পর এই জায়গাটা একটুখানি হলেও রেডি করেছি। আর দেখো কে উঠে গেছে, কে উঠে গেছে! এটা আজকে এক ফোঁটা ঘুমোইনি ঠিক করে, মানে হার্ডলি হাফ এন আওয়ার ঘুমিয়েছে আজকে। আমি ভাবছিলাম যাতে ও বেশিক্ষণ ঘুমায়, আর হাফ এন আওয়ারও ঘুমায়নি। তো কিছু করার নেই, এখন ওকে নিয়েই কাজ করতে হবে আমাকে, বাট হয়ে যাবে আশা করছি, অসুবিধা হবে না। সবাই জন্মাষ্টমীতে তালের বড়া দেয়, তো এখানে আসার পর আমি তো আর কোনোদিনও তাল সেভাবে পাইনি। এখানে ইউজুয়ালি তাল, ফ্রেশ তাল পাওয়া যায় না, কেনে পাওয়া যায় মানে এই এরিয়াতে কখনো আমি জানি না, মানে আমি অ্যাকচুয়ালি দেখিনি বাজারে ফ্রেশ তাল। তো আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে কলা দিয়ে বড়া তালের বদলে। তালের মতো খেতে হয় না এক ফোঁটাও, কিন্তু কিছু করার নেই, যদি সিমিলার কিছু দিতে হয় তো কলার বড়া তালের বদলে। তো আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিই। একটা ভালো জিনিস হয়েছে আজকে, যে কপিলের কাজটা তাড়াতাড়ি শেষ হয়েছে একটুখানি, তো ও কৃষ্ণমকে একটু দেখছে, আর আমি তাড়াতাড়ি এই ভোগের যা যা বানাবো। তো আমাদের বাড়িতে মিষ্টি ভোগ হয়, তো আমি ওদিকে ক্ষীর বসিয়েছি, ওখানে সব কিছু মিষ্টি, নোনতা কিছু হয় না, তো কোনো খিচুড়ি টিচুড়ি হবে না, ঠাকুরের জন্য হবে না আর কি। বাকি আমি মিষ্টি যা যা বানাতে পারবো এইটুকু টাইমে চেষ্টা করছি বানানোর। আমার নানান সাইজের বড়া হয়েছে, মানে কিছু মিনি, কিছু মাইক্রো মিনি, কিছু বড়। কি জানে আমার হাত দিয়ে কখন একদম আর কেটা টেড়া বেঁকা নানান শেপ সাইজের বড়া হচ্ছে আমার। তো সবাই যে কিভাবে সিমেট্রিক্যালি বড়াগুলো বানায় আমি তাই ভাবি, ইটস কমেন্ডেবল। তো তিন দিকে আমি তিনটে জিনিস বসিয়েছি, এদিকে ক্ষীর হচ্ছে, ওখানে তালের মানে কলার বড়াটা, আর এখানে একটু সুজির পুর বানাচ্ছি, একটা অন্য ধরনের পিঠে বানাবো বলে, নাম হচ্ছে অন্নদা পিঠে। এটা আমার ঠাম্মা বানাতো, মানে বানায় আর কি। তো এই পিঠেটা আমার সব থেকে ফেভারিট ছিল, সব থেকে ফেভারিট ছিল নাড়ু খুব ফেভারিট। আর এই অন্নদা পিঠেটাও আমি আর কোনো জায়গায় খাইনি, এই পিঠেটাও মানে খুব ফেভারিট ছিল। আর আমি বিয়ের পরও প্রত্যেকবার আমাকে ফোন করে জেনে নিই রেসিপিটা, যে কী করে বানাতে হয়। একবারই তো বছরে বানাই, আবার ভুলে যাই রেসিপিগুলো, তো জিজ্ঞেস করে বানিয়ে নিই প্রত্যেক বছর। তো খুব মনে পড়ে জন্মাষ্টমীর দিনে ছোটবেলার কথা, আমাদের ঠাকুর ঘর ছিল যেটা মেন বিল্ডিং থেকে একটু বেরিয়েছিল। তো ছোট্টবেলাতে ঠাম্মা দেখতাম একদম ভোরবেলা থেকে স্নান সেরে কাপড় জামা বদলে আর কি লেগে পড়তো উনোনে বানাতে। তখনও ঠাকুরের জন্য আলাদা গ্যাস ছিল না, তো নর্মাল গ্যাসে রান্না করতো না, উনোনেতে ঠাকুমা আর কি
বানাতো এই পিঠেগুলো এইগুলো, এবং সে হরেক রকমের পিঠে হতো, এক রকমের নয়। আমি তো কিছুই বানাতে পারি না, মাঝে মাঝে ভাবি যে ঠাম্মার মতো কেন বানাতে পারি না, কিন্তু সেই আর কি। ঠাম্মা অনেক ধরনের অনেক কিছু বানাতো, অনেক ভোগ দিত, অত তো পারি না, অল্প কিছু যতটুকু পারি ততটুকু দিতে চেষ্টা করি। আজকের দিনে ঠাম্মার কথা আর সেই ছোটবেলার কথা খুব মনে পড়ছে। সেই ছোটবেলায় আমি আর সঞ্চিতা মানে আমার বোন দুজনে মিলে ভোরবেলা থেকে ঠাম্মার কাছে চলে যেতাম। সেই ঠাকুর ঘরের পাশে একটা জায়গায় ভোগ রান্না হতো, সেখানে চলে যেতাম আর সারা দিন ওখানে বসে থাকতাম। আবার ঠাম্মা মাঝে মাঝে নাড়ু টাড়ুগুলো আমাদের দিয়েও দিত যে তোরা নিয়ে, তোরা তো ঠাকুর, তোরাই নিয়ে টেস্ট কর, এত ভালো লাগতো নাড়ু খেতে। কি দেব তোমাকে? নাইফ দেব। কেন বাবা, কি করবে নাইফ দিয়ে? স্ক্রুটা খুলবে। কিসের স্ক্রু? নাইফ দিয়ে স্ক্রু খুলে নাকি? নাইফ তো ছোট বাচ্চাদের নিতে নেই। দাঁড়াও আসছি আমি, আসছি আমি, এটা করে নিয়ে আসছি। তো এটা হয়ে গেছে অন্নদা পিঠের যে পুরটা, সেটা একটু ক্রাম্বলি থাকবে। তো গুড় সুজিটা হালকা করে ভেজে তার মধ্যে গুড় আর চিনি দিয়েছি। তো তো এই পিঠেটা কিছুই না, লুচির যেরকম মাখে সেরকম ময়দা একটু শক্ত করে মেখে বেলে নেব। নিয়ে এর ভেতরে পুরটা দিয়ে তারপর মুড়ে দিতে হবে, যেরকমভাবে মুড়ে দেয় অন্যান্য পিঠে করলে পুরের সেরম। তো আমি তাড়াহুড়োতে এখন মুড়তে কতটা পারবো জানি না, তাই আমার কাছে একটা ডাম্পলিংয়ের এই যে কি বলে এটাকে, ডাম্পলিংয়ের মেকার, ডাম্পলিং মেকার আছে। তো এক্স্যাক্ট সেম ধরনের না হলেও কাছাকাছি শেপটা আসবে, তো সেইটা দিয়ে আজকে ট্রাই করব যে সেরমভাবে একটু তাড়াতাড়ি হয় কি না। তো বেলা হয়ে গেছে, পুরটা নিয়ে আসি। আগে কখনো এই মেকারটাই করিনি, এই পিঠেটা মানে ডাম্পলিং এরকম ধরনের মেকারে করেছি, মোমোও বানাই এগুলোতে, বাট এই পিঠেটা কখনো এটাই করিনি। তো হবে কিনা ভগবান জানে, আই এম ট্রাইং মাই বেস্ট, যাতে হয়, ফিঙ্গার্স ক্রসড। ফার্স্ট অন্নদা পিঠেটা হয়েছে, এটাকে ডিপ ফ্রাই করতে হবে। তো এই যে অন্নদা পিঠেগুলো আমার হয়ে গেছে বানানো এরকম, তো এটা গরম তেলে ছেড়ে দেবো। এবার তেলটা খুব গরম হওয়ারও দরকার নেই, তাহলে তো ভেতরটা অবধি হবে না। তো মোটামুটি গরম হলে ছেড়ে দেবো। বিকেল 4:30 ভোগের রান্না রেডি, আর এবার চলে এসেছি কৃষ্ণমকে সাজাবো বলে গোপালের মতো করে।
ছাইটাই আছে তোমার ছাইটা শুকাচ্ছে তারপরে বাক খাওয়া যাবে ছাইটা শুকাচ্ছে তারপরে হ্যাঁ তারপরে কি বাক খাই হবে না আর একটু উপরে করতে পারতে তো নাকি আর একটু উপরে অলরেডি মেলে দিয়েছো লিফটটা আচ্ছা আচ্ছা অপশন লেফট অপশন নয় যে এইটা ডিংগং 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 বাবু প্লিজ আমরা এখন একটু যাচ্ছি নিচে ছবি তুলবো আমরা এসেছি বাইরে ছবি তুলতে আর ক্যামেরার ব্যাটারি কাজ করছে না কি অবস্থা করেছে ধুতিটা এগুলো নর্মাল কাঁচা যাবে কিনা কে জানে আবার তো আমাদের ছবি তোলা হয়ে গেছে এবার উনি দাঁড়িয়ে আছেন বাড়ি যাবেন না চলে এসো কমন এসো কৃষ্ণম এসো এসো সুইমিং পুলে যাব তাহলে হ্যাঁ না ওদিকে ওই দিকে সুইমিং পুলটা নাকি ভুলভাল মিথ্যে কথা বলে নিয়ে যেতে হচ্ছে ভুলি ভুলি আমি প্লেট দিই কাগজে প্লেট দিই এনো এনো বসো এখানটা বসো মাথায় দিচ্ছাম বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো মাথা দাও হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না 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 ওটা না দাঁড়াও ওটা না এখানে গণেশ ঠাকুর মাথা দিচ্ছি তো গণেশ ঠাকুর গণেশ ঠাকুর কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুর
এখানে দুধে ভাতে এখানে এসে মামা ধরছে, তুমি করো, মামা ঠাকুরকে ধরছে, তুমি মুছে দাও, ঠাকুরকে মুছে দাও। হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। এবার ঠাকুর নিউ জামা পরছে, তাই তো? ঠাকুর জামা পরবে, ওয়েট ওয়েট ওয়েট, পরিয়ে দেয় না সেরকম। ঠাকুরকে এবারে সিংহাসনে বসাই। দিয়েছো ঠাকুরকে? খাচ্ছে। এই ঠাকুরকে খাবো? না, এখন ঠাকুরকে দিয়ে নি, তারপরে খাবো। ঠাকুরকে দেওয়ার পর খাবো। অলমোস্ট ডান করে দিয়েছে ঠাকুর। হ্যাঁ, ওকে। এই ঠাকুর নাচ করে অন টান করে দিয়েছে। তো আজকে এখন বাজে রাত 11টা, তো অনেক লেট হয়ে গেছে। ইউজুয়ালি আমরা এই টাইমে কৃষ্ণ ঘুমিয়ে যায়, আমরাও কাজটা অলমোস্ট শেষ করে রিল্যাক্স করি, বাট আজকে এখনই সব কাজ শেষ হলো, কৃষ্ণ এই সবে ঘুমিয়েছে। এবার আমি নিজে টুকটাক যা ঘর ডিশওয়াশারে যা দেওয়া টেওয়া সেসব দিয়ে টিয়ে দিনটা শেষ করব। না, দিনটা শেষ নয়, আমার ব্লগ এডিট করতে হবে, যাতে কালকে সকালের মধ্যে, মানে আমাদের কালকে সকালের মধ্যে তোমরা ব্লগটা পেতে পারো। তো ব্লগটা এডিট করতে হবে, প্রচণ্ড টায়ারিং গেছে আসলে। একটু কিছু সারাদিন কিছু না খেয়ে থাকা আমি আগেও করেছি অনেকবার, বাট তখন কৃষ্ণম এত দুরন্ত ছিল না। ও যত বয়স বাড়ছে একটু স্বাভাবিক দুরন্ত হচ্ছে, তো ওর পেছনে দৌড়ানো একটা ফুল টাইম জব, তো সেই কারণে ওই আর কি। কিন্তু ভালোভাবে হয়ে গেছে, ভালোভাবে দিনটা কেটেছে, সেটাই মজা হয়েছে আমাদের খুব, সেটাই একটা সব থেকে বড়ো জিনিস। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ 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 জানিও, আর নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, মানে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যে যা ইউজ করো শেয়ার করো, যাতে আরও লোক দেখতে পারে ভিডিওটা। আর কি বলার ছিল, আবার দেখা হবে নেক্সট ব্লগে। লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। বাই বাই।